ভার্জিনিয়া মাতালেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ। 71 ফাউন্ডেশনের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল জিনাত হাকিম রচিত নাটক বিন্দু থেকে বৃত্তের মঞ্চায়ন। আয়োজকরা জানিয়েছেন, এর মাধ্যমে নতুন প্রজন্মকে বাংলাদেশি সংস্কৃতির সাথে পরিচিত করে তুলতে চান তারা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ত্রিবেন 24 নেটওয়ার্ক। ভার্জিনিয়া স্টেটের এডিসন স্কুলে ভিন্ন রকম এক আয়োজন। সন্ধ্যা না গড়াতেই মানুষের ভিড় উপচে পড়া অডিটোরিয়ামে। কয়েকশো মানুষ অপেক্ষায় আছেন প্রিয় শিল্পী মমতাজের গান শুনতে। আমরা দেখছি অলমোস্ট ফুলফুল হয়ে গেছে আমাদের অডিটোরিয়াম। 71 ফাউন্ডেশন প্রতি বছরই বাংলাদেশ থেকে খ্যাতনামা শিল্পীদের নিয়ে এসে নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে। বাংলাদেশ ও আমেরিকার জাতিসংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। স্থানীয় বাংলাদেশিদের বিনোদনের জন্যই এই ব্যবস্থা বলে জানালেন উদ্যোক্তারা। মানে প্রত্যেকটা সংগঠন একটা থিম নিয়ে কাজ করে আর কি, যেহেতু আমরা সামাজিকভাবে মানুষকে আনন্দ দিতে পছন্দ করি, সমাজের উন্নয়ন চাই, তো আমাদের কাজগুলি এটাই। যে আমি যত বড় শিল্পী আনি না কেন, যত বড়ই প্রোগ্রাম করি না কেন, উইদাউট অডিয়েন্স আমার অনুষ্ঠান কিন্তু ফাঁকা নাতে। সো আমি মনে করি আমার এই সাকসেসফুলের পেছনে অবশ্যই আমার এই ভার্জিনিয়াবাসী আমাকে ভীষণ ভালোবাসে, আমি আমি তাদেরকে প্রচণ্ড ভালোবাসি। এই সময় বাংলাদেশের তরুণী মারিয়ামের গীতিনাট্য মুগ্ধ করে দর্শকদের। এদেশে বেড়ে ওঠা প্রজন্মকে শেকড়ের সাথে পরিচয় করে দিতে বাংলাদেশি সাংস্কৃতিক আয়োজন বেশি প্রয়োজন বলে মনে করেন অংশগ্রহণকারীরা। কখন আমি বাংলা গান নাচ করি, না হলে এটা বৈশাখী বলেন, পিঠা উৎসব বলেন, 21 ফেব্রুয়ারি বলেন, সব কিছুতে খুব ভালো লাগে। এটা আমাদের নিজের থেকেই তো আসে, তো আমি খুবই এনজয় করি। অনুষ্ঠানের বিশেষ আয়োজন ছিল বিন্দু থেকে বৃত্ত নাটকের পরিবেশনা। বিবাহ বিচ্ছেদের ফলে পরিবারের সন্তানদের মানসিকতায় কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ে তাই ফুটিয়ে তোলা হয় নাটকে। আজিজুল হাকিম, তানিয়া আহমেদ, লায়লা হাসানের পাশাপাশি স্থানীয় শিল্পীরা অভিনয়ে অংশ নেন। ডিসিতে আমরা দ্বিতীয় প্রদর্শনী করলাম, প্রথম প্রদর্শনী করেছি নিউ ইয়র্কে। বাংলাদেশকে দেশের বাইরের মাটিতে যে মানুষগুলো বাংলাদেশকে মানে ধারণ করে আছে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা আমাদের জানাতেই হয়। খুব ভালো লাগছে আর সবাই 71 ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠানে বিশিষ্টজনদের হাতে ক্রেস্ট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম.শ. আরফিন সিদ্দিকী। তিনি বাংলাদেশ থেকে এত দূরে বাংলাদেশি সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করেন। স্বাধীন বাংলাদেশের আজকে অস্তিত্ব শুধু বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে নয়, বরঞ্চ বাংলা ভাষা যতদূর পর্যন্ত যায় সর্বত্রই কিন্তু এখন বাংলাদেশ। এরপর আসবেন মিজানুর রহমান, রাহেলা স্মৃতি। অনুষ্ঠানে ভার্জিনিয়ার সামাজিক কাজে অবদান রাখায় বিশিষ্টজনদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। আমরা সবসময় চেষ্টা করে থাকি যে আমাদের এই বাংলাদেশের ক্রিস্টি কালচারকে আমাদের নতুন প্রজন্মের কাছে ফুটিয়ে তোলার জন্য। আমরা এখানে মূলত এখানে আসি বাঙালির সংস্কৃতিকে বিদেশের কাছে, বিদেশের মাটিতে তুলে ধরে বাংলাদেশকে মুখ উজ্জ্বল করার জন্য। অনুষ্ঠানে বেশ কয়েকটি জনপ্রিয় গানের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন কণ্ঠশিল্পী মমতাজ। ভার্জিনিয়ার স্থানীয় বাংলাদেশিরা পুরো বছর অপেক্ষা থাকেন এই দিনটিতে আনন্দ উৎসবে মেতে উঠতে। তবে শুধুমাত্র বিনোদন নয়, পাশাপাশি সামাজিক শিক্ষামূলক নানা বিষয় নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন আলোচকরা। এহসান জুয়েল, টিভেন 24, ভার্জিনিয়া। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।